ডাক্তারিতে মজাটা কি, ডাক্তারিতে বেকার বলে কিছু নেই। করোনাকালে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছিল দেশের স্বাস্থ্য ব্যবস্থা। নানা বিধিনিষেধের জেরে প্রভাবিত হয়েছিল মেডিকেল শিক্ষা। তাই করোনা উত্তর নিউ নর্মালে স্বাস্থ্য শিক্ষা কোন দিশায় এগোনো উচিত, কিভাবে ডাক্তারি পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া উচিত, সেসব নিয়েই মনোগ্রাহী আলোচনা সভা অনুষ্ঠিত হল বইমালায়। আলোচনার বিষয়বস্তু ভবিষ্যতের মেডিকেল শিক্ষা। মুখ্য বক্তা চিকিৎসক কুণাল সরকার। যদি 18 বছর 19 বছর বয়সে ডাক্তারি পড়ে ঢোকো, বাই দ্য টাইম তুমি স্পেশালাইজেশন সুপার স্পেশালাইজেশন করে বেরোবে, অন্য বন্ধু বান্ধবদের বিয়ে হয়ে গেছে, তাদের 3-4টে করে ছেলে মেয়ে হয়ে গেছে, তাদের 2টো করে ফ্ল্যাট হয়ে গেছে, আর তুমি তখনও বাসে চেপে চেপে এদিক ওদিক গভর্নমেন্ট চাকরি পেলাম কি না এটা কি না একটা হামাগুড়ি দিয়ে আবার তুমি ক্যারিয়ার ল্যাডারে ওঠার চেষ্টা করছো। নিজে যখন ডাক্তারি পড়েছিলেন আর এখনকার পাঠ্যক্রমের মধ্যে কি কি ফারাক তা বুঝিয়ে বলেন চিকিৎসক কুণাল সরকার। তুলে ধরেন চিকিৎসা ক্ষেত্রে তাঁর বিবিধ অভিজ্ঞতার কথা। এখন আমাদের রেশিও অফ ডক্টরস ইজ টু পপুলেশন 1:1000 থেকে এখন দাঁড়িয়েছে 1:800, রাইট? সবাই বলবে ভেরি গুড, হাততালি হাততালি হাততালি, এত ডাক্তারি হয়ে গেছে, খুব ভালো কথা। এখন এই ডাক্তারগুলো পরীক্ষা পাস করে কি করবে? 2023 সালের একজন ডাক্তার, একটি ছেলে বা মেয়ে যে ডাক্তারি পাস করবে, তুমি কি তাকে মা কালী মেডিকেল হলে বসিয়ে একটা বাল্বের তলায় বসিয়ে দিতে পারবে? দেশের প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ তৈরির কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে তার সুফল যাতে সাধারণ মানুষ পান, সেজন্য প্রয়োজন পর্যাপ্ত পরিকাঠামো ও চিকিৎসক। আর ভাবী চিকিৎসকদের কিভাবে নির্দিষ্ট পথ ধরে এগোতে হবে তারই দিশা দেখানোর চেষ্টা করলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ কুণাল সরকার। ছিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।